জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন পাঠদানে। শিক্ষার্থীদের সফলতাই ছিল তার সাফল্য। শিক্ষকতার 40 বছর তিনি বাইসাইকেলেই যাতায়াত করেছেন স্কুলে। এমন এক শিক্ষকের বিদায় ছিল বৃহস্পতিবার। চিরচেনা সেই ক্লাসে এখন আর শিক্ষার্থীদের পাঠদান করতে আসবেন না তিনি। প্রিয় শিক্ষকের বিদায় জানাতে সহকর্মী ও শিক্ষার্থীরা করলেন ব্যাপক আয়োজন। ফুলে সজ্জিত গাড়ি, সামনে মোটরসাইকেলের শোডাউন, হাত নাড়িয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ফিরেছেন বাড়ি। এত সব আয়োজন কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল আওয়ালের বিদায় উপলক্ষে। 40 বছর শিক্ষকতা জীবনের ইতি টেনে বৃহস্পতিবার বাড়ি ফেরেন শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল আওয়াল। শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীরা অশ্রুসিক্ত চোখে বিদায় জানান জাতিগড়ার এই কারিগরকে। ফুলে সজ্জিত গাড়িতে বিদায়ের আগে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সৈয়দ মোহাম্মদ আব্দুল আওয়ালের ব্যক্তিত্ব ও দায়িত্বশীল শিক্ষকতার প্রশংসা করেন অতিথিরা। স্কুল ম্যানেজিং কমিটি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী দেওয়া হয় তাকে। 40 বছর চাকরি জীবন শেষ করে বিদায় অনুভূতি জানাতে গিয়ে সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, এটি আমার জীবনের বড় পাওয়া। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারো কাছে ভুল করে থাকলে ক্ষমা চান তিনি। নিজের জ্ঞানের সবকিছু উজাড় করে এলাকাতে শিক্ষাদানে গত করেছিলাম। বছরে 20 দিন ছুটি ছিল, নিজের কয়েকজন ছাড়া ছুটি বুক করিনি। এরপর কোনো বছরে 8-10 দিন বেশি আমি ছুটি বুক করিনি। শিক্ষার মান উন্নয়নের পূর্ব শর্ত একটু আমি বলেছিলাম, শিক্ষকের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা। যারা কর্মরত আছেন, আবার অনুরোধ করব যারা বর্তমানে আছেন তাদেরকে আর্থিক উন্নতি ব্যবস্থা করলে ওরা আন্তরিকভাবে এখানে শিক্ষাদানে চেষ্টা করবে। আমার প্রতি যে কিন্তু যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের সবাই অনুমোদনা করি। 1963 সালে নাঙ্গলকোটের টুয়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল আওয়াল। 1983 সালে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা জীবন শুরু করেন। তার স্ত্রী, 3 মেয়ে ও 1 ছেলে আছে। সুরুজ আহমেদ, কালবেলা।